ফুটবল আমাদের কাছে আবেগ ও লড়াই, কোনো যুদ্ধ একে আটকে রাখতে পারে না। কথাটা ইউক্রেন ফুটবল সংস্থার প্রধান অ্যান্ড্রি পাভলেকোর, কথাটা বলেই ক্ষান্ত হননি তিনি, দিয়েছেন এর প্রমাণ। যুদ্ধ বিধ্বস্ত ইউক্রেনে আবারও শুরু হয়েছে ফুটবল। একটা যুদ্ধ চলা দেশে কি করে ফুটবল লীগ চলতে পারে, এমন এক অবাক করা প্রশ্নেরই বাস্তব রূপ দিয়েছে রাশিয়ার আক্রমণে বিধ্বস্ত হয়ে যাওয়া দেশটা। ফেব্রুয়ারিতে দুম করে বন্ধ হয়ে যাওয়া লীগের আবার শুরু হলো নতুন সিজন। রাশিয়া ইউক্রেন যুদ্ধের প্রায় ৬ মাস পেরোচ্ছে, তবে যুদ্ধ বন্ধের কোনো আভাস নাই। এখনও প্রতিদিনই বোমার আওয়াজে কেঁপে উঠছে দেশটির বিভিন্ন অঞ্চল, বাড়ছে লাশের সারি, আর এই ভয়ঙ্কর সময়ের মধ্যেই ফুটবল গড়ানো মাঠে। ২১-২২ সিজন যুদ্ধ শুরুর পর অমীমাংসিতই থাকে, নতুন করে ২২-২৩ সিজনের খেলা গড়ালো মাঠে। মঙ্গলবার শাখতার দনিয়েৎস্ক আর মেটালিস্ট খারকিয়েভের ম্যাচ দিয়ে শুরু হয় সিজন। গোলশূন্য ড্রয়ের এই ম্যাচ দিয়ে যুদ্ধের মাঝেই শুরু হলো ইউক্রেনিয়ান প্রিমিয়ার লিগ ফুটবল, ইউপিএল। তবে আততে এতটা সহজেই মাঠে গড়াতে পারেনি ফুটবল, তার জন্য মেলা কাঠখড়ি পোড়াতে হয়েছে দেশটির ফুটবল সংস্থাকে। যুদ্ধের মাঝে খেলা বলে কথা, সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে, সব ধরনের দর্শক উপস্থিতি নিষেধ, সাথে রাখা হয়েছে বম্ব শেল্টার্স। কোনো রকম অপ্রীতিকর পরিস্থিতির আভাস পেলে বাজানো হবে সাইরেন। বোমা থেকে বাঁচতে প্রতিটি স্টেডিয়ামে রাখা হয়েছে সেফ জোন। সাইরেন বাজা মাত্র ফুটবলাররা সেখানে গিয়ে আশ্রয় নেবেন, যদি এক ঘন্টার বেশি সময় ধরে সাইরেন বাজে তো সেনাবাহিনী ঘিরে ফেলবে স্টেডিয়ামকে। এত সব আয়োজনে লীগ শুরু করলো ইউক্রেন। প্রথম দিন ছিল ৪ ম্যাচ, কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই প্রথম দিন খেলা অনুষ্ঠিত হয়েছে। তবে ভগ্নদশা স্টেডিয়ামগুলোর, অনেক ক্লাবেরই স্টেডিয়াম ভেঙে পড়েছে, অন্য ক্লাবগুলো সেগুলোর সাহায্যে এগিয়ে আসছে। মূলত একতাবদ্ধ হয়েই দেশটির ফুটবলকে বাঁচাতে কাজ করছে ফুটবলার সহ সংশ্লিষ্টরা। ১৬ দল নিয়ে ১৩টি ভেন্যুতে চলবে খেলা। দেশটির পশ্চিমাঞ্চলে যেখানে যুদ্ধ হচ্ছে না সেই জায়গাগুলোতে ভেন্যু রাখা হয়েছে। এছাড়া স্থাপনা ধ্বংস হওয়া দুই ক্লাব অংশ নিতে পারছে না লিগে। ২১-২২ মৌসুমের খেলা বন্ধের আগে টেবিলের মাথায় ছিল শাখতার দনিয়েৎস্ক, তাই চ্যাম্পিয়ন্স লিগে খেলার সুযোগ পাচ্ছে দলটা। তবে হোম ভেন্যু হিসেবে পোল্যান্ডের রাজধানী ওয়ারশাতে হবে খেলা। শাখতার ছাড়া আরও ৪টি ইউক্রেনীয় ক্লাব ইউরোপীয় টুর্নামেন্টে খেলবে এবার। এর মধ্যে দিনামো কিয়েভ চ্যাম্পিয়ন্স লিগের প্লে অফে, এফসি দিনিফ্রো ইউরোপা লিগের প্লে অফে এবং লুহানস্ক ও পোলটাভা ইউরোপা কনফারেন্স লিগে খেলবে। সব ক্লাবকেই হোম ম্যাচ খেলতে হবে ইউক্রেনের বাইরে। মৌসুমী মৌ, টি স্পোর্টস। নগদে সবচেয়ে কম ক্যাশ আউট চার্জ, তাই দেশি নগদে বেশি লাভ। ফর মোর আপডেটস সাবস্ক্রাইব টু আওয়ার ইউটিউব চ্যানেল এন্ড ক্লিক অন দা বেল আইকন, ফলো আস অন ফেসবুক এন্ড ইনস্টাগ্রাম, ডোন্ট ফরগেট টু লাইক, কমেন্ট এন্ড শেয়ার, ভিজিট teesports.com.